হ্যালো বন্ধুরা, দেখো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো বলে। আর সবাই বললো যে না, বেগুন পোড়া করো, টমেটো পোড়া করো আর আলু পোড়া করো দিয়ে মাখামাখি তোলা দুলি দিয়ে খাবে বলে। তো এগুলোকে বেগুন পুড়িয়ে নিয়েছি একটা বড়, কিন্তু ভালোই ছিল, ফ্রেশ ছিল বেগুনটা। তারপরে হচ্ছে এদিকে দেখো, টমেটো দিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিলাম। আর আলুগুলো কেবি ছোটো টমেটো ছোটো আলু দিয়েছি, কেন বড় আলুগুলি সিদ্ধ হবে না পোলটা, সেই জন্য। দেখো লাভ নিয়ে আসছি, সত্যি ওটা এই পোড়া পুড়ি দিয়ে তো খেতে খুব ভালোই লাগে, আর কিছু দরকার হয় না আমাদের, সবাই ভালো খায় আর কি। তো এই সব দলাদলি দিয়ে খেতে খেতে পছন্দ করো একটু কমেন্টে জানাবে সবাই। দেখো আমার মেয়ে ভিডিও করছে, আর এদিকে দিয়েছি পেঁয়াজ আর শুকনো লঙ্কা দুটো পুড়িয়ে নিয়েছিলাম, নুন দিয়ে আর সরষে তেল দিয়ে দিলাম, দারুণ লাগে খেতে। গরম গরম ভাত দিয়ে আর এই দলাদুলি দিয়ে খেবে, এক থালা ভাত খেয়ে নেবে সবাই। আর তোমরা সবাই কে কি পছন্দ করো আর কি কমেন্টেও জানাবে। ও মাখতে মাখতে আমার সত্যি কথা